গল্পকথন মালল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন নবনীতা দেবসেনের গল্প পরীক্ষা সর্বদাই হুহু করে মন বিশ্ব যেন মরুর মতন বন্ধুকে বন্ধু বলে মনে হয় না শত্রুকে তেমন শত্রু শত্রু লাগে না মানুষ মাত্রেই সুদূর মোহম্মুদ্গরী জগতে একমাত্র সত্য একটু বদলে নিয়ে কান্ত কান্ত কাতে কন্যা কিছুই ভালো লাগে না মেজি কেবলই খেলে হয় আগাথা ক্রিস্টি নয় ব্যাডমিন্টন নইলে ঘুম সারা দিন সারা রাত ঘুম পড়বে কখন কিছু বলতে গেলেই তার দিম্মা বলেন আহা ও বড় দুর্বল ঘুমোতে দে। ঘুমোতে ঘুমোতে প্রি হয়ে গেল এই সময় চার নম্বর অঙ্কের স্যার চাকরি ছেড়ে দিলেন এইট থেকে টেনের মধ্যে এই নিয়ে চারবার অসিতবাবুর পর প্রদীপ প্রদীপের পর শ্যামলবাবু শ্যামলবাবু বহু চেষ্টা করেছিলেন হাফ ইয়ারলির রেজাল্ট বেরোনোর পরই হাসপাতালে গেলেন পেটে মস্ত বড় আলসার অপারেশনের পরে আবার সাহস করে পড়াতে এলেন কিন্তু আমি সাহস পেলুম না শ্যামলবাবুর পর অলোকবাবু অলোকবাবু একদিন টাকাটা খামশুদ্ধ ফেরত দিয়ে বললেন ও টাকা আমি নিতে পারি না আমি তো থ তিনি সবিনয়ে খাতা খুলে দেখালেন এ দেখুন খাতা গত এক মাসে একটা অঙ্ক কষাতে পারিনি প্রত্যেকটা আমি নিজে কষেছি নিজে অঙ্ক কষেছি বলে অন্যের কাছ থেকে টাকা নেব কেন ধরে বেঁধে আধখানা মাত্র নেওয়ানো গেল বাকিটা টেবিলে রেখে গেলেন দেখতে দেখতে টেস্টও হয়ে গেল স্যারবিহীনভাবেই প্রি টেস্টে ইতিহাসে উনত্রিশ ছিল টেস্টে হলো সাতাশ তার মানে ফাইনালে হওয়া উচিত পঁচিশ এইরকম নিউমেরিক্যাল প্যাটার্ন অনুযায়ী মেয়ে জানালো রসিকতা করে দুই দুই করে কমছে হাতে ব্যাডমিন্টন র্যাকেট কলেজে উঠলে কখনও হিস্ট্রি নেবো না যা স্ট্রেচারের সাবজেক্ট কলেজে ওঠো তো আগে সে উঠে যাব র্যাকেটের উপর সাটল ককটা শূন্য নাচাতে নাচাতে ঊর্ধ্ব মেয়ে বেরিয়ে যায় ঘর থেকে উঠে যাব বললেই তো হল না পড়তে হবে ইতিহাসের জন্য এক স্যারের বাড়িতে ওকে ধরে নিয়ে গেল আরাধনা টিউটর পাই কোথায় টেস্টের পরে কেউই নতুন ছাত্র নেন না শেষটায় আমার এক গুন্ডা বনপোকে যিনি পড়িয়ে শাস্তা করেছেন পাশ টাস করিয়ে কলেজেও গুঁজে দিয়েছেন তাকেই ধরে আনা হল তিনি এসে জিজ্ঞেস করলেন দেখি সিলেবাসটা মেয়ে বলে দাঁড়ান ফোন করে জেনে নিচ্ছি আমার বন্ধুরা জানে তুমি জানো না লেখা নেই তোমার কাছে ছিল তো হারিয়ে ফেলেছি ফোন করি অঙ্ক পেটে দেখি কেসিন একটা ফোন পরে হবে টেস্টের সময় স্কুলে ফেলে এসেছিলাম আর পাইনি দেখি কলমটার খাতাটা দাও বোন স্কুলে নিয়ে গেছে কলমটা এই যে খাতা বাবা বা বাড়িতে কলম নেই থাকতেও পারে এন ইন পেন্সিল এতটুকুনি এ তো ধরাই যাবে না দাঁড়ান ম্যানেজ করে দিচ্ছি পেন্সিলটাকে এই ঢাকনিতে ফিট করে নিন ব্যাস তাহলেই ধরা যাবে এইভাবে ছোট পেন্সিলও কাজে লাগে চমৎকার একটা জিনিস শিখলুম এই সময় চা ডালমুট এলো এসব কে খাবে আপনার জন্যে এ তো বিষ চা ডালমুট দুটোই লিভার ড্যামেজ করে আমি সব খাই না দুধ সন্দেশ খাবেন স্বাস্থ্যের পক্ষে ভালো ইয়ার আর কি হচ্ছে সে কি ইয়ার কি হবে কেন এই তো ঢাকা দেয়া রয়েছে ওটা খাবেন না এটা খাবেন তা তো মা জানেন না আগের স্যার চা ডালমুঠ ভালোবাসতেন নতুন স্যার বললেন আপনার মেয়ে তো যত্নআত্তি খুব করে বুদ্ধি আছে কিন্তু মহা ফাঁকিবাজ আর আপনিও হয়েছেন যেমন দিনরাত্রি লেখালেখি পদ্মফদ্য নিয়েই আছেন অমন মেয়েকে নিজে না পড়ালে হয় মরমে মরে গিয়ে মনস্থির করলুম ইংরেজি বাংলা ছাড়া আমার আর কিছুই পড়ানোর ধৈর্য নেই তাই বললুম বাংলা বইটা নিয়ে আয় টাকা দাও টাকা কেন বই তো দোকানে এটাও হারিয়েছিস হারাবো কেন কেনে হয়নি এ বছরে হয়েছিল না সে তো নাইনে কিনে দিয়েছিলে সেটাই তো টেনের টেক্সট নাইনের বই টেনে থাকে তুমি যে কি বই কিনে নে ফোন হ্যালো আরাধনা বাংলার সিলেবাসটা কী রে মা জিজ্ঞেস করছেন হ্যাঁ মার সঙ্গে কথা বল খানিক পরে হ্যালো ভাস্কর অঙ্কের পুরো সিলেবাসটা কী রে আরাধনা কি তুই জিজ্ঞেস করতে পারতিস দুবার দুটো ফোন করার কি দরকার ছিল সে তুমি বুঝবে না আরাধনা কি ভাবতো আমি কোনো সিলেবাসে জানি না মনে করত সে তো জানিসই না জানতুম তো এখন না হয় ভুলে গেছি দু বছর ধরে কখনো মনে থাকে বা তুমি বলো পড়ানো চলছে এপ্রিলে পরীক্ষা আমার এক প্রিয় ছাত্রীকে টিউটর রাখলাম ফেব্রুয়ারি মাসে ফিজিক্স কেমিস্ট্রি পড়িয়ে দিতে একটা ছোটো ভাই ফিজিওলজির ভালো ছাত্র ছিল তাকে বললাম বায়োলজিটা দেখিয়ে দিতে ছাত্রীটির সঙ্গে খুবই ভাব হয়ে গেল মেয়ের আড্ডা গল্পের বই এক্সচেঞ্জ পরচর্চা একটু একটু পড়াও দিব্যি চলতে লাগলো ফাঁকে ফাঁকে কিন্তু এই মামা বেচারির সঙ্গে তার পিঠোপিঠের মতোই সম্পর্ক নিত্যই যুদ্ধ বই নিয়ে বসাই হলো না দুপক্ষ থেকেই অনবরত নালিশ তবে দীপু মামা বাঁশিটা বাজায় ভালো বায়োলজি শেখা না হোক টেস্টের পরই মেয়ে এ আর এমন কি বলে হঠাৎ আর রপ্ত করে ফেলল দিবারাত্রি বাঁশি বাজছে আমার বক্ষ বিদীর্ণ করে নিরোর বেহালার মতো কিছু বললি বলে একটু রিল্যাক্স করছে ইতিমধ্যে একদিন একটি বাউল আমার কাছে তার দোতরাটি বিক্রি করে গেল একশো টাকায় আর যাবে কোথায় কোথায় অঙ্ক কোথায় ইতিহাস দোতরা নিয়ে পড়লেন মেয়ে দুদিনের মধ্যেই বাউলের দোতরাতে হোয়াই হ্যাভ অল দ্য ফ্লাওয়ার্স গন লং টাইম পাসিং বাঁচতে লাগল ঠিক গিটার স্টাইলে সঙ্গে ছোট বোন গান গাইতে লাগলো এবং মামার বাসি সুন্দর একটা ফ্যামিলি কনসার্ট গ্রুপ তৈরি হয়ে গেল অগত্যা দোতরা এবং বাসি নিয়ে শিল্প শিল্পশত্রুর মতো আলমারিতে চাবি দিয়ে রাখলুম মেয়ে খুব সিভিলাইজড নিয়মিত তিনখানা কাগজ পড়ে ইন্দিরা মোরার্জি চরণ বিষয়ে গভীর জ্ঞানই ভুট্টোকে এনে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করে পরীক্ষার দিন সকালে বিশেষত টেস্টের সময় রেগুলারলি দেখেছি ইদানিং দেখেছি খবরের কাগজ খুলে শীষ দিতে দিতে কেমন অন্য মনস্ক হয়ে যায় যাক তবু পরীক্ষার ভাবনাটা মাথায় ঢুকেছে এমন সময় মেয়ে একদিন কথা কয়ে উঠল আজকাল বিড়াল ছানার আর ছানা নেই মা ওদের দুধটা কমিয়ে মাছটা বাড়াতে হবে নইলদের গ্রোথ হবে না ঠিক মতন ও তুমি শীষ দিতে দিতে বিড়ালের ভবিষ্যৎ চিন্তা করছিলে নিজের নয় নিজের নিজের কি চিন্তা কোনো চিন্তা নেই না মা মানে কোন স্পেসিফিক চিন্তার কথা বলছো পরীক্ষাটা হারমানা গলায় বলি সে তো আছেই জানো মা বন্যা আর বিদ্যুৎ সংকট এসে আসছে সেই জন্য বিদ্যুৎ সংকট নিয়ে গভীর ভাবনা হয়েছে মেয়ের রাত আটটা থেকে সকাল আটটা ভাবছে আলো নিবলি ভাবতে শুরু করে সকাল দুইটা পর্যন্ত নিশ্চিদ্র ভাবনা মাঝে শতবার আলো ফিরলেও ডেকে তোলা যায় না সেদিন এক ভদ্রলোক এসেছেন আমার কাছে কলকাতার বাইরে একটা সাহিত্য উৎসবে নিয়ে যেতে চান পয়লা বৈশাখ মেয়েরা পাশে এসে যথারীতি বসে আছে চোখ গোল গোল করে শুনছে তিনি কত যত্ন করে নিয়ে যাবেন টানা মোটরে ওখানে কি কী স্থান যেই বললুম এখন তো যাওয়া অসম্ভব পরীক্ষাটা হয়ে যাক অমনি মেয়ে বাধা দিয়ে ওঠে চলো না মা চলো না কী সুন্দর খুব ভালো লাগবে মা চলো না মা আরে পরীক্ষা না তখন আমি তো তার কি কী পরীক্ষা ও তখন এমে চলবে বুঝি একেবারেই সরল চোখ অসহ্য রাগ হয় রাগ চেপে রাখা আমার স্বভাব নয় তবু যথাসাধ্য দাঁতে দাঁত চেপে বলি কি পরীক্ষা জানো না পয়লা বৈশাখ মানে চোদ্দো এপ্রিল সতেরো এপ্রিল থেকে কার পরীক্ষা সতেরোই ও হো হো সরি সরি বুঝেছি লজ্জা একগাল হেসে ফেলে স্কুল ফাইনাল আমাদের তো আমি মরিয়া হয়ে বলি এটা মার্চ মাসের সাত তারিখ এক মাস দশ দিন বাকি এখনও জিজ্ঞেস করছো কার পরীক্ষা মা আমি কি বিষ খেয়ে মরবো সভ্যতা ভব্যতা বিস্মৃত হয়ে জনসমক্ষে ইতর্জনের মতো কাতরে উঠি বেগতিক দেখে ভদ্রলোক আচ্ছা নমস্কার এবার তাহলে থাক বরং সামনের বছরে বলে ছুটে পালিয়ে যান খুব অপ্রস্তুত মুখে মেয়ে গিয়ে পড়তে বসে বাহাত কুকুরের মাথায় হাত বোলাতে বোলাতে তাতে পড়া ভালো হয় লক্ষ্মী এসে নালিশ করে বর্দিমণি রোজ রোজ নিজের দুধ আর সন্দেশটা মাস্টারমশাকে খাইয়ে দিয়ে নিজের চা ডালমুট খাচ্ছেন সে কী কথা আমি রোজ দেখতে পাই বর্দিমণি পড়তে পড়তে ডালমুট চিবছেন আর মাস্টারমশার গোফের সর ও কাল থেকে দুজনকেই দুঃসন্দেশ চা ডালমুট মোটে টেবিলে দিবি না তিন মাস আমি কোনো নেমন্তন্ন যাই না সভা সমিতিতে যাই না লৌকিকতা বন্ধ মেয়েদিকে শনি রবিবার নিয়মিত টিভিতে সিনেমা দেখে বৃহস্পতিবার চিত্রমালা দেখে বন্ধুদের জন্মদিনে কার্ড দীর্ঘ দীর্ঘদীর্ঘ ফোন করে ফেয়ারে গেলে সময় নষ্ট হবে বলে আমি সন্ধ্যাবেলায় না গিয়ে দুপুরবেলায় নিয়ম রক্ষে ঘুরে এলু মেয়ে কিন্তু তিন দিন পরপর মাসিপিসিদের সঙ্গে সন্ধ্যাবেলায় রাত দশটা পর্যন্ত ফেয়ারে বেরিয়ে ঘুগনি খেয়ে এলো আমি উদ্বেগে অস্থির আমার শুভার্থীরা আমার থেকেও বেশি অস্থির সবাই আমাকে বকছেন আমার মেয়ের জন্য সবার চিন্তার শেষ নেই কেবল হিল্লি দিল্লি লেকচার মেরে বেড়ালে আর গপ কবিতা লিখলে কারোর ছেলেপুলে মানুষ হয় কেবল নিজের পড়া আর নিজের লেখানেই মত্ত তার উপর আজ হাঁপানি কাল হার্টের রোগ পশু হাই প্রেশার অসময়ে যত ঝামেলা বাঁধিয়ে তুই বরঙ্গকে আরও ডিস্টার্ব করিস মেয়েটা পড়বি কখন সবই সত্যি মেয়েটা সত্যি খুব সেবা করে অবলা কুকুর বেড়াল রুগ্ন মা ছেলে মানুষ বোন বুড়ো মানুষ দিম্মা প্রত্যেকের আবার এও সত্যি যে সকাল থেকে সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টা ওর পেছনেই আছি ভোর পাঁচটায় অ্যালার্ম দিয়ে উঠি উঠে মেয়েকে তুলে দিই তারপর ঘুমিয়ে পড়ি সাড়ে পাঁচটায় আবার উঠি আবার মেয়েকে তুলিয়ে দি আবার ঘুমিয়ে পড়ি ফাইনালি ছটায় উঠে চা খেয়ে গায়ে জোর পেয়ে রণচণ্ডী মূর্তি ধারণ করি এবার মেয়ে ওঠেন গজগজ করতে করতে পড়তে বসেন আশ্চর্য পড়ে প্রধানত টেস্ট পেপার্সটা কেবলই মন দিয়ে প্রশ্নগুলো পড়ে আর হিসেব কষে তার পড়ার ঘর থেকে টেবিল নামিয়ে এনে আমার ঘরে পেতেছি দিন প্রশ্ন ধরে আনছি আর টুকছি প্রশ্ন ধরা মানে মেয়ের বন্ধুদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খাতা চেয়ে আনছি স্কুলে সাজেস্টেড প্রশ্নগুলো আমার মেয়ে সব টোকে না যদি রোজই ক্লাসে উপস্থিত থাকে শুনতে শুনতে নাকি লিখতে পারে না সেসব টুকে নিচ্ছি মায়েতে আর ছোট বনেতে খাতার পর খাতা ভরে ফেলছে উত্তর না জানা প্রশ্নের মালায় হোয়াট ইজ হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স হোয়াট ইজ ব্লাড হোয়াট ইজ মাইটোসিস হোয়াট ইজ সানভাসি বিদ্রোহা হোয়াট ইজ কে সিয়ার টু ও টু এরপর বই দেখে দেখে উত্তরগুলো লিখতে হবে যদি মেয়ে না লেখে উপায় কী সেদিন রাত্রে স্বপ্ন দেখেছি বিহারী দত্তকে তার সেই জাহাজে আমিও ভেসে যাচ্ছি আমার শুভার্থী বন্ধুরা কি এসব ঘটনা জানেন বিহারি দত্তের সমুদ্রযাত্রা আমাকে উত্তর লিখতে হয় আমাকে জানতে হয় হোয়াট ডিড দ্য সেলফিশ জ্যান্ট সি হাউ আজ রিওয়ার্ডেড আমাকে পাগলের মতো ছোটো ছুটি করে তুলো কাঁচি ডেটল ব্যান্ডেজ আরও পঞ্চাশ রকম টুকিটাকে কিনে আনতে হয় একটা ভালো দেখে বাক্স জোগাড় করে তাতে ধপধপে কাগজ আঠা হাঁটতে হয় তাতে লাল কাগজে রেডক্রস কেটে লাগিয়ে ফার্স্ট এইড বক্স তৈরি করে দিতে হয় এই বাক্সের জন্য দশ নম্বর মাত্র বরাদ্দ আমাকে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল খাতা ভাস্করের খাতা দেখে দেখে এঁকে দিতে হয় আমি বিছানায় শুয়ে চোখ বুঝলে কত রকম প্যাটার্ন দেখতে পাই ককরোচের এলিমেন্টারি সিস্টেম ফ্রগের ইউরিনোজেনেটাল সিস্টেম ফিমেল টোডের রিপ্রোডাকটিভ সিস্টেম এত কষ্টের মূল্য নাকি মাত্র দু নম্বর তাছাড়া কিছুদিন হল মেয়েকে ভাত খাইয়ে দিতে হচ্ছে তার হাতটা জ্বলে গেছে কেননা ওয়ার্ক এডুকেশনে সাবান তৈরি করেছেন তিনি সেই সাবানের সোজা পোর্টেন্সি একটা কাঠের ট্রেতে রাখা ছিল তাতেই ট্রেটাতে ঠিক সেতির মতো ছোপ ধরে গেছে এই সাবান কিন্তু গায়ে মাখার জন্য নীল হলুদ গোলাপি লোভনীয় স্বপ্নিল পেস্টেল রঙে ফ্রি পাওয়া যায় আমাদের বাড়িতে এখনও গোটা দশেক আছে যাই ওয়ার্ক এডুকেশনের জন্য মেয়ের না হোক আমাদের হোল ফ্যামিলির যেমন ওয়ার্ক তেমনি এডুকেশন হলো মাটি মাখা মাটি ছানা মূর্তি গড়া কত কিছু আমি করতে পারি এখন সেই মূর্তি থেকে প্লাস্টার অফ প্যারিসের ছাঁচটা শিবুই বানিয়ে দিয়েছে অবশ্য সেই ছাঁচে ফেলে ফাইনাল মূর্তিটা বের করেছে মেয়ে নিজেই দীপোটাকে স্প্রে পেন্টিং করে দিয়েছে টুথপেস্ট টুথব্রাশের ছিটে মেরে ভাস্করের ইনস্ট্রাকশনে মেয়ে বলছে চলবে পিঠে একটা বিশাল নম্বর আটা ওর ফাইনাল পরীক্ষার ছাপানো রোল নম্বর কী রে হয়ে গেল কথা বলো না সময় নেই স্কুল পারফরমেন্স খাতাটা লাগবে এক্ষুনি কেউ কি দেখেছ খাতাটা কোথায় মেজাজ একেবারে মিলিটারি যেহেতু সবগুলো খাতায় সযত্নে বাহারি মলাট লাগানো আমারই বৈধ কর্তব্য আমি তক্ষুনই মনে করতে পারলুম স্কুল পারফরমেন্স খাতাটা কোথায় দেখেছি এবং খাতাটা বগলে থ্যাঙ্ক ইউ বলেই মেয়ে ছুটলো রিক্সার পেছন পেছন ছুটতে লাগলো বোনটি এবং মামাটি রিক্সা দাঁড়ালো না বিকেলে ফিরে শুনলাম তারা ছুটতে ছুটতে স্কুল অবধি গিয়েছিল ঢুকেই শুনি ঠিক দিদিন নম্বরটাই ডাকা হচ্ছে পিটি পরীক্ষার জন্যে দিদি তক্ষুনি দৌড়তে দৌড়তে হলে ঢুকে গেল বগলের খাতা আমাদের দিকে তাকালুই না অমন হাঁপিয়ে হাঁপিয়ে কেমন পিটির কায়দা দেখিয়েছে কে জানে পরীক্ষার তিন দিন বাকি মেয়ে এসে বলল জানো মা আরাধনা তো এত অ্যাডমিট কার্ডটাই হারিয়ে ফেলেছিল অবশ্য এখন খুঁজে পেয়েছে তোরটা আছে তো হ্যাঁ হ্যাঁ আছে জানো মা অলকাল লাহিড়ির ব্যাপারটা আরও খারাপ ধোপার বাড়িতে চলে গিয়েছিল কুড়মুড়ে হয়ে ফিরে এসেছে কি হবে তোরটা কই বের কর তো কী হবে বের করে এই তো ড্রয়ারে তবু একবার দেখা না এই দেখো বাবা দেখো খুব কনফিডেন্টলি ড্রয়ার খুলেই মুখ শুকিয়ে এতটুকুনি তারপরেই ড্রয়ার তোলপাড় তারপর সারা বাড়িই তোলপাড় মুহূর্তেই প্রবল মাস মোবিলাইজেশন ঘটে যায় বাড়ি শুদ্ধ প্রত্যেকেই প্রত্যেকটা আনাচ কানাচ বাক্স ড্রয়ার তন্ন তন্ন করে ঘাঁটছে ঘাঁটতে ঘাঁটতে যে যা খুঁজে পাচ্ছি নিয়ে নিচ্ছি ছোট মেয়ে নিল একটা শক্ত ইরেজার আমি পেল মরচে পড়া কাঁচিটা মা পেলেন একটা জর্দার ডিবে শিবু পেল স্ক্রুড্রাইভারটা শেষ পর্যন্ত খবরের কাগজের ডাই থেকে বেরিয়ে পড়ল মেয়ের অ্যাডমিট কার্ড আর মায়ের হারিয়ে যাওয়া মাইনের চেকটা পরীক্ষার ডামাডল খুঁজে পাচ্ছিলাম না গত মাস থেকেই কাউকে বলিনি এখন কে কাকে বকবে ডাবল কেলেঙ্কারি আমি দুটোই চটপট আলমারিতে তুলে ফেলি মেয়েকে যেই বলেছি অ্যাডমিট কার্ডটা না পেলে তুই কী করতিস অমনি আমার মা জবাব দেন বোর্ডে গিয়ে তোমাকেই ডুপ্লিকেট নিয়ে আসতে হতো কিন্তু চেক না পেলে তুমি কি করতে হোল নাইট প্রোগ্রামগুলো আমাদের মা মেয়ের এখন যুগলবন্দি হয়ে গেছে ঠিক লুচি ভাজার প্রসেসে কাজ দ্রুত এগোচ্ছে বেলা ভাজা খাওয়া লুচিটা আমি একটা একটা প্রশ্নের গরম গরম উত্তর লিখে এগিয়ে দিচ্ছি আর শেষে লুফে নিয়ে একটা একটা প্রশ্নোত্তর কপাকপ গিলে ফেলছে হ্যাঁ এগুলো সব আগেও লিখে দিয়েছিলাম প্রি টেস্টের আগে টেস্টের আগেও খাতাতেই কিন্তু সেই সব খাতা এখন আর নেই জন্মের শোধ কিছু হারিয়ে গেলে আমার মেয়ে বলে কোথাও মিসপ্লেসড হয়েছে মেয়ের শরীরে উদ্বেগ নেই সত্যি প্রাণী দুঃখে অনুদ্বিগ্ন সুখে বিগত স্পৃহ মন্দ রেজাল্টও ভীত নয় ভালো রেজাল্টও স্পৃহা নেই পরীক্ষার আগের দিন বাড়িতে বিজয়ার মতো জনসমাগম ফোনের পর ফোনে শুভেচ্ছা আসছে প্রণাম মিষ্টান্ন উপদেশ স্মৃতিচারণ অ্যাডভান্স সান্ত্বনা আগাম সহানুভূতি ফ্রি লাস্ট মোমেন্ট সাজেশনস পুরো দিনটাই গেল অত শুভেচ্ছায় শেষ মুহূর্তে মেয়ের আমার লোহার নার্ভ ফেল করলো মোটা চশমার কাচের পেছনে ভীত জল চকচক করে উঠল সদ্য পঞ্চদশী হয়েছেন ঠিক টেস্টের আগেই খুব ভাব ভাবছিলেন নিজেকে এমন সময় দিম্মা কোলে নিয়ে বললেন ভয় কী রে তোর মা আরও ফাঁকিবাদ ছিল ঘাবড়াস নি তুই মেয়ের মন ভালো করতে একটা নতুন ক্লিপবোর্ড কিনে তাতে নাম লিখিয়ে দিলুম ওপরে শ্রী শ্রী সরস্বত্যই নমন লিখতে গিয়ে কীরকম একটু লজ্জা করল লিখলুম জয়বাবা ফেলুনাথ ফেলুদের নাথ তিনি মা সরস্বতীকে কেন আর কষ্ট দেয়া পরীক্ষার দিন ভোর চারটে উঠেছি মেয়েও চারটে উঠেছে আমি এখনও দ্রুত উত্তর লিখছি কালকে সাজেস্টেড প্রশ্নের মেয়ে অলস চোখ বোলাচ্ছে বোর্ড মুখে তুমি কার কে তোমার বোনও চারটে উঠেছে কলমে কালি ভরছে পেন্সিল কাটছে ইরেজার রুলার মোজা রুমাল এসব গুছিয়ে রাখছে জুতো পালিশ করছে বোতলে জল ভরছে দিম্মাও চারটে উঠেছেন পরীক্ষার ভাত রেডি হচ্ছে টিফিন তৈরি হচ্ছে পোশাক প্রস্তুত রেশন কার্ডের খাপ থেকে কার্ড বের করে ফেলে দিয়ে অ্যাডমিট কার্ড ভরে দিলুম যাতে ছিঁড়ে না যায় মেয়ে চান করতে গেল যেন গায়ে হলুদের সকাল বাড়িময় এমন তাড়া লেগেছে ভোর রাত্রির থেকে মেয়ের চান হতে হতে মায়েরও চান হয়ে গেল মেয়ের সঙ্গে সঙ্গে মাও গরম গরম ভাত খেয়ে রেডি পৌঁছতে যেতে হবে তো মায়ের গাড়ি যখন তখন বিগড়ে যায় তাই বিশ্বস্ত গাড়ি এসে গেছে অনেকক্ষণ গাড়িতে আরেক প্রস্তুত টিফিন এবং মামিমা বসে কিন্তু মেয়ে কোথায় রান্নাঘরে কুকুর বেড়ালের লাঞ্চ বেড়ে দিতে গেছেন ধরে এনে দিম্মাকে প্রণাম করাতেই তিনি যাত্রা করার মন্ত্র জপ করে দিলেন নাতনির মাথায় হাত রেখে মেয়ে এবার দিম্মাকে প্রণাম করল তারপরে ছোটো বোনকে ও দিদি কী করছো বোনটি কুলকুলিয়ে হেসে ফেলে ও সরি গাম্ভীর্য একটু না হারিয়ে স্থিতধি দিদি বলেন লাইনে দাঁড়িয়েছিস কেন স্টুপিড দুজনে সিঁড়ি দিয়ে নিচে নামছি হঠাৎ আমি দৌড়ে আবার ওপরে উঠতে থাকি আবার কোথায় যাচ্ছ মা যাই মাকে প্রণামটা করে আসি তুমি মেয়ে এবার গাম্ভীর্য হারিয়ে হেসে গুড়িয়ে পড়ে তুমি প্রণাম করবে তোমার কি পরীক্ষা পরীক্ষা তো আমার অট্টহাসি রোলের মধ্যে দুগ্গা বলে রনা হলুম গেটে দু চারজন বারান্দায় দু চারজন হাত নাড়তে লাগল মেয়ে যেন বিলেত যাচ্ছে পরীক্ষার হলে মেয়েকে পৌঁছে দে আরেক পর্ব জগৎ পাড়াবারের তীরে মায়েরা করে খেলা কিছু কিছু বাবাও আছেন আমরাও তো একদিন পরীক্ষা দিয়েছি মা তো ধারে কাছেও যেতেন না বন্ধু বন্ধুরা মিলে চলে যেতুম টিফিন বাক্সের সঙ্গে নিয়ে আজকালকার ছেলেমেয়েরা বেশি বেশি আদুরে হয়েছে তারা বাপমার কথা কম শুনে আদর আল্লাহ তত বেশি পায় আমাদের কালি টিউটর থাকতেন একজন যদি অ্যাটল থাকতেন এখন প্রতি সাবজেক্টে অন্তত একজন যেসব ছেলেমেয়েরা একা একা বটানিক্সে ডায়মন্ড হারবার চলে যেতে পারে পরীক্ষার হলে তাদেরও কিন্তু প্রত্যেকদিন বাপমাকে পৌঁছে দিতে হয় ফের দুপুরবেলার অঞ্জলিতে টিফিন নিয়ে মা বাবারা অফিস কামাই করে হত্যা দেন স্কুলের গেটে বিকেলে ছুটতে ছুটতে পুনরায় হাজির নীলমণিদের ফেরত নিতে ত্রিসন্ধ্যা আন্নি বাপমায়ের এই পুণ্যে যদি বা ছেলেমেয়েরা তোরে যায় যা শুরু হয়ে গেল বড় খেলা পরের দিন সকালে আজ ডে অফ মেয়ে দরজা বন্ধ করে ফোন করছে আমাদের বাড়িতে এটা চল নেই আমি তো জোর করে ঢুকবোই ঢুকবো গোপন ফোন চলবে না অন্তত ষোলো বছর তো হোক মেয়ে বিরক্ত হয়ে দরজা খুলে দিয়ে ফোনে ফিরে গেল আছে কি দেখলি আছে তো আই প্লিজ একটু দিয়ে যাবি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ দশটার মধ্যে কেমন ফোন খতম কি ব্যাপার রে কিছু না বায়োলজির বইটা আরাধনার কাছে ছিল তো ইংরেজের বায়োলজি কবে থেকে তোর বই ওখানে আছে টেস্টের পর থেকেই আচ্ছা মা আমাকে তো ও কতবার কত খাতা ধার দিয়েছে দেব না বই এতদিন কী দিয়ে পড়লি কেন খাতা অন্য অন্য সব বই কত তো বই আছে কিন্তু ওটাই তো টেক্সট বই ও কিছু না তিন দিন পরে সকালে ফিজিক্যাল সায়েন্স বিকেলে সংস্কৃত এই সংস্কৃত খাতাগুলো টিফিনের সময় নিয়ে যেও ঠিক মা মনে করিয়ে দিল মেয়ে বেরোনোর সময় গাড়ি থেকে নামতে নামতে দেখলুম স্কুলের সামনে আরাধনা দূরে দূরে সংস্কৃত পড়ছে ফুটপাতে দাঁড়িয়ে ও কী রে আমার মেয়ে যে জ্ঞান দিলেন এখনই সংস্কৃত পড়ছিস এখন যেটা পরীক্ষা সেটি পড়বি তো আর অবাক হয়ে থাকায় সেটি তো পড়ছি এখন সানস্ক্রিট না কি আমি বিষম খাই এখন সানস্ক্রিট তবে যে বললে এখন ফিজিক্যাল সায়েন্স সংস্কৃত বিকেলে আবার আরাধন আর্তনাদ করে ওঠে আবার তুই টেস্টের মতন করলি আমিও আর্তনাদে জয়েন করি এবার স্থিতধি কন্যা আমার প্রতি সান্ত্বনার বাক্য উচ্চারণ করেন জাগে মা ওবেলা না হয় এ বেলায় কী এসে যায় দিনটা তো ঠিকই সানস্ক্রিট খাতাপত্র আনতে হবে না স্থিতধীন আসতে নাস্তে ভেতরে চলে যান আমরা ব্যাকুল মা বাপেরা ঘন্টা পড়ার অপেক্ষায় হা করে রাস্তায় দাঁড়িয়ে আছি এমন সময় শুনি শূন্য থেকে দৈববাণী হচ্ছে মা মা এ দেখো আমরা কোথায় ভীষণ রোদে ভুরুকুচিয়ে ঘাড় বিকিয়ে মুখুচিয়ে দেখতে পাই ঠাটা রোদ চিলের ছাদে দু তিনটি ইউনিফর্ম ঝাঁকড়া চুল মূর্তি একগাল হাসতে হাসতে হাত নাড়ছে যেন এভারেস্টের চূড়ে তেনজিং উপসংহার এরপর নিশ্চয় স্কোরবোর্ডটা দেখতে চান যেমন খেলোয়াড় যেমন পিচ তেমনি খেলা আর তেমনি রেজাল্ট ওল ফ্যামিলির অসামান্য টিমওয়ার্কের টোটাল স্কোরিং সাড়ে তিয়াত্তর পার্সেন্ট দুটো মাত্র লেটার তার একটা আবার বায়োলজি ঘরময় দৌড়ে দৌড়ে ধপাধপ শব্দে একটা বল বাউন্স করতে করতে মেয়ে বলল মা তোমাদের সত্তর আমার সাড়ে তিন এফোর্ট ওয়াইজ দিমাকে সেই প্রণামটা যদি তুমি করতে স্টারি পেয়েছি তুমি নির্ঘাত গল্প কথা চ্যাপ্টার চ্যাপ্টারটুতে আপনারা শুনছিলেন নবনীতা দেবসেনের গল্প পরীক্ষা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা